শরীয়তপুরের জাজিরায় 8 রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান ও 40 পিস ইয়াবাসহ লিজা আক্তার নামের এক নারীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। শনিবার ভোরে জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিজা আক্তার ওই এলাকার বাসিন্দা আকাশ ঢালির স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার পুলিশ পরিদর্শক সুজন হকের নেতৃত্বে মোল্লা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকাশ ঢালির বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ঢালি কৌশলে পালিয়ে যায়। আকাশ ঢালির বসত ঘর তল্লাশি করে 40 পিস ইয়াবা ও একটি সচল দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং 8 রাউন্ড শর্ট গানের গুলিসহ আকাশ ঢালির স্ত্রী লিজা আক্তারকে আটক করে পুলিশ। জাজিরা থানা পুলিশ পরিদর্শক সুজন হক বলেন, রাত আনুমানিক 2:30 গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়ার আকাশ ঢালির বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের চৌকির নিচ থেকে একটি ওয়ান শুটার গান ও 8 পিস গুলি উদ্ধার করি। জাজিরা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, লিজা আক্তার নামের এক নারীকে আমরা দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত নারীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষয়ক্ষতি হচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে আমি এএসআই বিলাল, এসআই হুমায়ুন ও সঙ্গীয় ফোর্স আকাশ ঢালির বাড়িতে যাই। আকাশ ঢালি পুলিশের উপস্থিত টের পেয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়। তখন আকাশ ঢালির স্ত্রী লিজা আক্তারকে আমরা পাই, তারপর তল্লাশি করে তার চোখের নিচ হতে একটি ওয়ান শুটার গান 8 রাউন্ড গুলি সহকারে উদ্ধার করি।